সাথে আছি আমি রেজওয়ান এলফি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শোনা কারবালা শোকাবহ দশে মহরম আজ ত্যাগ চায় ক্রন্দন চাহিদার পরিবৃত্র আশুরা অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদার সিন্ডিকেটের কবলে ছাত্রলীগের বর্তমান কমিটি ব্যর্থতার জন্য দায়ী আওয়ামী লীগ নেতারা বললেন শোভন রব্বানী আগামী নির্বাচনের প্রস্তাবে ব্রিটিশ পার্লামেন্টে আবারও হারলেন প্রধানমন্ত্রী বোরিস জনসন পাঁচ সপ্তাহ অধিবেশন স্থগিত দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পবিত্র আশুরা আজ বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইসলামের ইতিহাসে শোকাবহ দিন প্রতি বছর মহরম মাসের দশ তারিখ ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিন হিসেবে পালন হচ্ছে মুসলিম বিশ্বে হিজরি ৬১ সনের এই দিনে সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন এ ঘটনা স্মরণ করে মুসলিম বিশ্ব যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে আসছে শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে ইমাম হুসাইন আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল আশুরা উপলক্ষে দেশে আজ সরকারি ছুটি আশুরা পালনে বিভিন্ন মসজিদে ওয়াজ মাহফিল হবে পুরান ঢাকার হুসনি দালান সহ বিভিন্ন জায়গা থেকে বের হবে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল দিনটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিবসটি উপলক্ষে আলাদা বাণীতে জাতীয় জীবনের সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় পবিত্র আশুরা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক পবিত্র আশুরা পালনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে রাজধানীর হোসনি দালান এলাকায় আছেন আমাদের রিপোর্টার আহমেদ সরোয়ার সরাসরি কথা বলছি তার সাথে সরোয়ার আশুরায় কি ধরনের কর্মসূচি পালন করা হচ্ছে আর হোসনি দালান থেকে তাজিয়া মিছিল কি শুরু হয়েছে আমি কি ফ্রেমে থাকবো জাহাঙ্গীর আমার ধরেন এলভিস আপনি জানেন যে আজকে আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসনি দালান এলাকা থেকে তাজিয়া মিছিল বের হয়েছে যদিও আশুরা বিভিন্ন কারণেই মুসলমানদের ইতিহাসে বা ইসলামের দৃষ্টিতে বিভিন্ন কারণেই ঘটনাবহুল কিন্তু শিয়া সম্প্রদায়ের লোকের কাছে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেনের যে কারবালার প্রান্তরে যে বিয়াগান্তর ঘটনা সেটাকে উপলক্ষ করেই সারা বিশ্বেই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থানে শিয়া সম্প্রদায়ের লোকেরা এই তাজিয়া মিছিল বের করে কিছুক্ষণ আগে ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল বের হয়েছে মোটামুটি 2015 সালের একটি ঘটনার জন্য হামলার ঘটনাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে এই মিছিল শুরু হয়েছে ইমামবাড়া থেকে বের হয়ে এটি হোসনি দালান এলাকা হয়ে আজ লালবাগের বিভিন্ন স্থান এবং আজিমপুর হয়ে এটি আবার ইমামবাড়াতে এসে শেষ হবেন এই মধ্যে আমরা কথা বলেছিলাম পুলিশ সদস্যদের সাথে পুলিশ কর্মকর্তাদের সাথে তারা আমাদের জানিয়েছেন এর আগে যে হামলার ঘটনা সে হামলার ঘটনাকে কেন্দ্র করে এটি পুরোদস্তুর একটি নিরাপত্তা তলব বলয়ের মধ্যে ঘিরে ফেলা হয়েছে মিছিলকে কেন্দ্র করে এবং এই ইমামবাড়া কর্তৃপক্ষের সাথে যারা মিছিল আয়োজন করেন তাদের সাথে কথা বলে নিরাপত্তা যাতে কোনো রকমের বিঘ্ন না ঘটে সামনে পিছনে আশেপাশে সাদা পোশাকে এবং পুরো এলাকার ছাদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মোতায়েন করা হয়েছে এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন তারা আশা করছেন যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এর মধ্য দিয়ে কোনো ধরনের নাশকতামূলক ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই এখন ওনারা আশা করছেন যে ভালো ভালো আবহাওয়া একটু খারাপ আছে কিন্তু ভালো ভালো যদি মিছিলটা শেষ করতে পারেন সেই লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন আর এরই মধ্যে মিছিল শুরু হয়ে গেছে মূল অংশটা আস্তে আস্তে চলে যাচ্ছে এখন ইমামবাড়া থেকে বের হচ্ছে আপনি এলভিস ধন্যবাদ স্যার আপনাকে ছাত্রলীগের বর্তমান কমিটি নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তুষ্টি প্রসঙ্গে নিজেদের সীমাবদ্ধতা স্বীকারের পাশাপাশি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের দায়ী করলেন ছাত্রলীগের শীর্ষ দুই নেতা বললেন শেখ হাসিনা ঘোষিত এই কমিটি সিন্ডিকেটের বাইরে বলেই তথাকথিত সিন্ডিকেট নেতাদের ষড়যন্ত্রের শিকার তারা সানজিদ আহমেদের রিপোর্টে বিস্তারিত 2018 সালের 11ই মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় ছাত্রলীগের 29তম জাতীয় সম্মেলন তারও প্রায় দেড় মাস পর রেজানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা আলোচনা সমালোচনার মুখোমুখি হতে হয় শোভন রাব্বানিকে। দীর্ঘদিন পর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেও সমালোচনা এড়াতে পারেনি শেখ হাসিনার আস্থাভাজন এই দুই ছাত্র নেতা। সর্বশেষ ছাত্রলীগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং প্রধানমন্ত্রী। গত 7 সেপ্টেম্বর গণভবনে এক বৈঠকে শেখ হাসিনার কাছে বর্তমান ছাত্রলীগ কমিটি নিয়ে নানা অভিযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। দুদিন পর বাংলাভিশনের সাথে সেসব অভিযোগের বিষয় নিয়ে কথা বলেন ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। বলেন, অনেক ক্ষেত্রে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সহযোগিতা পান না তারা। শেখ হাসিনার পছন্দের কমিটিকে কিভাবে পিছিয়ে রাখা যায় সে চেষ্টাই চালানো হচ্ছে বলে অভিযোগ করেন গোলাম রাব্বানি। প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতো বা যাদের প্রচ্ছন্ন ছত্রছায়া ছিল তারা কখনোই চাইবে না যে এই ছাত্রলীগ এই কমিটিটা বা রান করুক, সফল হোক বা এই কমিটিটা ভালো করুক, কারণ তাহলে তো তারা যে তাদের চেয়ে বেটার সেটা এস্টাবলিশ হয়ে যাবে। তো সেই জায়গায় আমরা কিন্তু এক ধরনের এতিম, কারণ আপা আছে, আপা সাথে এত ব্যস্ত থাকে, হাসপাতালের সঙ্গে কথা বললে তার গাইডলাইন দেবে না, এর বাইরে আসলে আমাদের হেল্প করা সরাসরি যে আপায় ছেলেদেরকে দায়িত্ব দিয়েছে তাদেরকে সাহায্য করি পজিটিভলি, এরকম মানুষ খুবই কম, একেবারে হাতে গোনা নগণ্য। আমরা আমাদের যারা দায়িত্ব দিয়েছেন আপা চারজনকে তাদের কাছে আমরা খুব হেল্প পাচ্ছি, কিন্তু এর বাইরে আসলে খুব কম মানুষের কাছে আমরা পজিটিভ হেল্প পাচ্ছি। সবাই আমাদেরকে বিপদে ফেলতে পারলে ব্যস্ত, আমরা বিমাতা ছিল আচরণ শিকার হচ্ছি এবং কোনো বড় নেতাও কিন্তু আপার কাছে গিয়ে বলছে না যে আপনারা একটা ভালো কাজ করছে, বরঞ্চ চুন থেকে পান খুঁজলে বা একটু কোনোটা একটু যদি মানে ছুতা পায় বা একটা এক্সকিউজ পায় সেটা কি বড় করে ফুলি ভাবিয়ে বলছে যে নেত্রী দেখেন এই করছে সেই করছে। বর্তমান কমিটি তথাকথিত সিন্ডিকেটের বাইরে, তাই সেসব সিন্ডিকেট নেতারাই নানা প্রতিকূলতা তৈরির চেষ্টা চালাচ্ছেন বলে জানান ছাত্রলীগ সভাপতি। অনেক প্রতিকূলতার মধ্যে আমরা বর্তমান বাংলাদেশ ছাত্রলীগটা চালাচ্ছি, কারণ আপনারা জানেন যে আমরা হওয়ার আগেই একটা বিশাল অংশ আমাদেরকে মেনে নেয়নি, সেই সময় আমাদের নামে বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালিয়েছে এবং যেহেতু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাদেরকে এই নিজে কমিটি দিয়েছেন, এজন্য একটা বিরাট মহল আছে যে আমরা যাতে ব্যর্থ হই, এই কারণে আমাদের উপর উঠে পড়ে লেগেছে। ছাত্রলীগ অনেক বড় সংগঠন, আমাদের আওয়ামী লীগ সংগঠনটাও অনেক বড়, তো আমাদের আসলে আওয়ামী লীগের শত্রু আসলে আওয়ামী লীগই, তো আসলে এখানে আমাদের নিজেদের মধ্যেই নিজেদের আসলে নিন্দা করা হয়, এখানে অন্য দলের লোক তো এসে কাদা ছোড়াছড়িটা তো আসলে নিজেদের মধ্যে নিজেদের হয়। একই সঙ্গে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের ভুল শুধরে সামনে সংগঠনকে আরও গতিশীল করার প্রতিজ্ঞার কথাও জানান। ছোটোখাটো ভুল ত্রুটি অবশ্যই আছে, এটাকে অস্বীকার করবো না, কিন্তু আপা যেটা বলেছেন আমাদের কোথায় কোথায় কিছু ভুল ত্রুটি হয়েছে যার চোখে পড়েছে বা তার নজর এসেছে কেউ দৃষ্টি করেছে সেই জায়গাগুলো ধরে দিয়েছেন এবং বলে আমরা চেষ্টা করবো জায়গাগুলো সংশোধন করে আর সতর্ক হয়ে ভালোভাবে পথ চলতে। তো এই সংগঠন চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি আমাদের হয়েছে, তো আমার নেতৃত্বের প্রতি আমাদের আকুল আবেদন যে আমাদের ভুল ত্রুটি, যেহেতু তিনি আমাদের মা, সেই মায়ের জায়গা থেকে আমাদেরকে শাসন করবেন আবার আদরও করবেন। বিগত যে কোনো কমিটির চেয়ে বর্তমান ছাত্রলীগ কমিটি অধিকতর স্বচ্ছতার সঙ্গে কাজ করছে বলেও দাবি করেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। সানজিদ আহমেদ, বাংলাভিশন, ঢাকা। বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshi এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।